কফি দ্য আদার নেম অফ হ্যাপিনেস। আপনারা কফি গাছ দেখেছেন কখনো? খুব ইন্টারেস্টিং, এই গাছের চেরি টাইপ ফল থেকে এর সিডটা শুকিয়ে রোস্ট করে দেন গ্রাইন্ড করে প্রিপেয়ার করা হয় কফি। কফি বিনস মূলত চার ধরনের হয়ে থাকে, অ্যারাবিকা, রোবাস্তা, লিবেরিকা অ্যান্ড এক্সেলসা। ইথিওপিয়ান অরিজিনের অ্যারাবিকা কফি বিনস সব থেকে বেশি পপুলার এবং গ্লোবাল মার্কেটের 60% শেয়ার তাদের। এই গাছটা কালটিভেট করার সময় কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এবং এদের ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতা একটু বেশি থাকে বলে এরা একটু এক্সপেন্সিভও বটে। আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে খুব পপুলারলি কালটিভেট করা হয় রোবাস্টা কফি বিনস। কফি বিনসের এই ভ্যারিয়েশনটা একটু বাজেট ফ্রেন্ডলি এবং কম্পেয়ার করলে দেখা যায় যে অ্যারাবিকা থেকে এদের ক্যাফেনের পরিমাণও একটু বেশি থাকে এবং ট্রেসটাও একটু স্ট্রং। সাউথ এশিয়ানদের মাঝে সবথেকে বেশি অ্যাভেলেবল লিবেরিকা কফি। এর স্বাদটা একটু ইনকনসিস্টেন্ট এবং ডিফারেন্ট হওয়াতে মানুষ ইদার লাভ দিস কফি অর হেটেড। এক্সেলসাকে আগে ডিফারেন্ট কফি বিনস কনসিডার করা হলেও ইদানিং এসে সায়েন্টিস্টরা মনে করছেন যে এটা লিবেরিকারই একটা ভ্যারিয়েন্ট। কোনো ক্যাফেতে গেলে ফ্যান্সি নামের অনেক কফি মেনুতে আমরা দেখতে পাই। আমেরিকানো এবং ক্যাপুচিনো খুব ইজিলি বোঝা গেলেও এর সাথে যোগ হয় ফ্র্যাপে, লাটে, মকা আর এই সব ধরনের ভ্যারিয়েশনই প্রিপেয়ার করা হয় শুধুমাত্র পানি, দুধ, ক্রিম আর কফির প্রপোর্শন একটু এদিক সেদিক করে। আমাদের নিত্যদিনের এই সঙ্গী কফির অরিজিনটা কনফার্মভাবে আমরা কেউ জানি না। অনেকে ধারণা করে ইথিওপিয়া থেকে অরিজিন কফির, কারণ কফি গাছটা ইজ নেটিভ টু ইথিওপিয়া। কিন্তু আমরা এখন যেই ফরম্যাটের কফি বিন রোস্ট গ্রাইন্ড করে প্রিপেয়ার করি সেটা আসে ইয়েমেন থেকে। সে কারণে কিছু স্টোরি সাপোর্ট করে যে কফি ইয়েমেন থেকে আসছে। তা সে যেখান থেকেই আসুক, বর্তমানে গ্লোবাল কফি মার্কেটের ভ্যালুয়েশন $102 বিলিয়ন। রিপোর্টেডলি 2015 থেকে বাংলাদেশের চিটাগংয়ের হিল ট্র্যাক্সেও কফি কালটিভেশন শুরু করা হয়। মূলত এটা ব্যক্তি এবং কিছু এনজিওর উদ্যোগে শুরু করা হয়। ধারণা করা হয়ে থাকে ভালোভাবে কফি গাছ কালটিভেট করার জন্য মাপ মতন এলিভেশন, কনসিস্টেন্ট রেইনফল এবং ভলক্যানিক মাটি নাকি প্রয়োজন হয়। গাছ লাগানোর পর মোটামুটি 4-5 বছর লেগে যায় সেখান থেকে প্রপার চেরি ফল পেতে, যেখান থেকে ভালো মানের কফি বানানো সম্ভব। সো এখনকার সময়ে এসে কৃষক এবং উদ্যোক্তারা এই কফি বিজনেসের প্রসপেক্ট নিয়ে চিন্তা করছেন তাদের রেজাল্ট সচক্ষে দেখার পর। 2019-20 সালের ফিসকাল ইয়ারে বাংলাদেশের টোটাল কফি প্রোডাকশন হয় 55.75 টনস এবং এটা কালটিভেট করা হয় 118 হেক্টর জমির ওপর। ভিয়েতনামে 1980 দশক থেকে কফি বিজনেস গ্রো করা শুরু করে এবং বর্তমান সময়ে এসে ভিয়েতনাম গ্লোবালি সেকেন্ড লার্জেস্ট কফি এক্সপোর্টার আফটার ব্রাজিল। সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রিতে বিপুল সম্ভাবনা আছে বটে। প্লিজ শেয়ার দ্য ভিডিও ইফ ইউ ওয়ান্ট মোর আপডেটস লাইক দিস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।